আজকে মাদার্স ডে, তো মাদার্স ডে তে সবাই নিজের মাকে উইশ করছে। যেমন আমি আজকে আমার মাকে উইশ করলাম হ্যাপি মাদার্স ডে। কিন্তু সবাই কি করে, যেদিন মাদার্স ডে সেদিন সবাই নিজের মার সাথে ফটো দিয়ে পোস্ট করে বা স্ট্যাটাসে লাগায়, মানে অনেক দিন সবাই সেটা করে, কিন্তু বাকি দিনগুলো করে না। বাকি দিন সে মা কি করছে কি করছে না, খাওয়া দাওয়া করেছে কি না, সেটা খবর নেওয়ার কোনো নাই। কিন্তু সেই মা নিজের সন্তানের জন্য নিজের স্বপ্ন পুরো স্যাক্রিফাইস করে দেয়, নিজের আত্মবিশ্বাসটা পুরো স্যাক্রিফাইস করে দেয় নিজের সন্তানের জন্য। কিন্তু সে এমনও কিছু সন্তান আছে যার নিজের মায়ের কথা মানে খবর নেওয়াটা ওদের কাছে টাইম নেই, ওদের টাইমটা বেশি ইম্পর্টেন্ট। তার মা খাচ্ছে কি খাচ্ছে না, ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না, সেটা খবর নেওয়ার ওর মধ্যে টাইমই নেই, ও শুধু আছে অন্য ধান্দায়। সেদিন মাদার্স ডেতে সে কী করে, যে মার সাথে ফটো এক কপি ক্লিক করে স্ট্যাটাসে লাগিয়ে দেয় যে হ্যাপি মাদার্স ডে, বা যেদিন ফাদার্স ডে সেদিন ফাদার সাথে ফটো ক্লিক করে স্ট্যাটাসে লাগিয়ে দেয় হ্যাপি ফাদার্স ডে। কিন্তু যে তোমার মাদার ফাদার তোমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, তুমি তাদের জন্য কী করেছো, কিছুই তো করতে পারো নি না। তো আজকে সেটা তোমার যুক্তিযুক্ত হয় না যে আমি আজকে আমার মার সাথে ফটোটা দিয়ে স্ট্যাটাস লাগবো হ্যাপি মাদার্স ডে। আগে মার জন্য বাবার জন্য কিছু করো, তারপর বলতে পারবে না আমি কিছু করেছি মার জন্য, আমি কিছু করেছি বাবার জন্য। বুঝতে পারলে, এই শুধু এই হ্যাপি মাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে দিন ফটো দিয়ে সেটা বলার কোনো দরকার নেই, কোনো মা হয় কোনো মানেই হয় না। বুঝতে পেরেছো? তো যাদের মা আছে তারা মার সম্মানটা মায়ের কদরটা কতটুকু সেটা বুঝতে পারে না, আর যার মা নেই সে বুঝতে পারে যে মা কি জিনিস হয়। যেমন আমি ক্ষতবাগা, আমার মাও নেই বাবাও নেই, তো আমি বুঝতে পারি মায়ের ভালোবাসা বাবার আদর স্নেহ ভালোবাসা কি হয়। টাকা দিয়ে সব কিছু কিনা যায়, কিন্তু মা বাবার ভালোবাসা কোনো দিন কিনা যায় না, কোনো দিনও না কিনতেও পারবে না। তো আগে নিজের মা বাবাকে চুনুন। আর আজকালের ভালোবাসা হলো কি, টাকা পয়সা বিনা লেনদেন। একটা মানুষ তোমাকে ভালোবাসতে গেলে সে তোমাকে দেখবে যে তোমার মধ্যে কী ক্যাপাবিলিটি আছে, তোমার মধ্যে কী কোয়ালিটি আছে, কিন্তু মা সেটা দেখে না, কোনো দিনই দেখে না। নিজের সন্তান নিজের মতো, নিজে না খাইয়ে সন্তানকে খাওয়াবে, নিজে না পড়ে সন্তানকে পড়াবে, নিজে সব কিছু স্যাক্রিফাইস করবে নিজের জন্য, শুধু সংসারের বা সন্তানের মঙ্গলের জন্য। কিন্তু আমরা সেটা কতটুকু ভাবি মায়ের জন্য, যে মা আমাদের জন্য কী কী করেছেন। সো হ্যাপি মাদার্স ডে, সবাইকে মাদার্স ডের শুভকামনা রইল।